वेलकाम बैक प्रोग्रामार्स आपनादेर पैरामय जीवनेर पैरा कमाते आमी आबारो हाजिर। गत दुई पर्वे आमरा गिट सम्पर्के अनेक किछु जेनेछि। प्रथम पर्वटा छिलो गिटेर पुरोपुरी बेसिक्स निये, तारपरे द्वितीय पर्वे आमरा किछु एडभान्स फीचार देखेछि, किभाबे चेकआउट करते हय, किभाबे दुइटा कमिटेर माझखाने डिफारेंसटा देखते हय, सेगुलो सबकिछु आमरा शिखेछि गत पर्वे। तो आमरा एखन आमादेर काजगुलोके अनलाइने पाब्लिश करार जोन्नो प्रस्तुत। जे जे कमांड जानले अपनी अनलाइने कन्ट्रिब्यूट करते पारबेन, ओपेन सोर्स प्रोजेक्टे कन्ट्रिब्यूट करते पारबेन, सेगुलो आमरा अलरेडी शिखे फेलेছি। तो एखन आमादेर काज होच्छे अनलाइने एकटा अ্যাকাউন্ট क्रिएट करा। तो चलुन आमरा देरी ना करे अनलाइने चले जाई। এই যে পেজটা আমি ওপেন করে রেখেছি এটা হচ্ছে গিটহাব। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো গিটহাব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ডিস্ট্রিবিউটেড সার্ভিস, মানে এখানে আপনি আপনার রিপোজিটরিগুলো ক্রিয়েট করে রাখতে পারবেন। ओपेन सोर्स कम्युनिटी सबथेके बेशी एटाई व्यवहार करे थाके, ताई आमी गिटहाब निये बेशी कथा बोलबो। एछाड़ाओ आपनार काछे अपशन्स आछे होच्छे गिट लैब, जेगुलो जेखाने आपनि अनेक फीचार पाबेन, जेगुलो आपनि गिटहाबेओ पाबेन, एखानेओ पाबेन। तबे डिफारेंसटा होच्छे आपनि गिटहाबे कखनो फ्री प्राइवेट रिपोजिटरि क्रिएट करते पारबेन ना, किन्तु गिट लैबे आपनि पारबेन सेटा। आर बिट बाकेट आछे, एटाओ एकटा अल्टारनेटिव, एटातेओ आपनि काज करते पारेन। आमी गिटहाबेई काज करब कारण एटाई सबचेये जनप्रिय एबं আমরা অ্যাজ ইউজুয়াল গিটহাবের নামটাই বেশি শুনে থাকি, আমাদের গিটহাবের কাজটাই অনেক বেশি থাকে। গিটহাবে আপনার রিপোজিটরিগুলো রাখার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেখানে একটা সাইন আপ করতে হবে, যেখান থেকে আপনি একটা ইউজার নেম চুজ করবেন, একটা ইমেল, একটা ভ্যালিড ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি সেখানে লগ ইন করতে পারবেন। অবশ্যই একটা ভ্যারিফিকেশন হয়তো চাবে, ইমেলে একটা কোড চাবে, সেই কোডটা দিয়ে আপনি ভ্যারিফাইড করবেন। ভেরিফাই করার পরে আপনি সাইন ইন করার মানে আপনার অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সাইন ইন করতে পারবেন। আর আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেহেতু আমি আর আপনাকে দেখালাম না কিভাবে সাইন আপ করতে হয়, আমি জানি আপনারা সবাই পারবেন। এখানে একটা মজার কথা বলে রাখি, আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আর যেসব ইউনিভার্সিটি আমাদেরকে ইমেল স্টুডেন্ট ইমেল প্রোভাইড করে তারা কিন্তু অসাম একটা সুযোগ সুবিধা পাবেন গিটহাব থেকে। সেটা হচ্ছে আপনি গিটহাবে প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন যদি আপনার ওই ইমেলটা থাকে। তো স্টুডেন্ট প্যাকের মাধ্যমে আপনাকে স্টুডেন্ট প্যাকটা অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আপনি টাকা না দিয়েও গিটহাবে প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। তো প্রাইভেট রিপোজিটরি কেন ক্রিয়েট করবেন? কারণ দেখা যাচ্ছে আপনি এমন একটা প্রজেক্টে কাজ করছেন যেই সোর্স কোডটা আপনি অ্যাভেলেবেল করতে চান না, শুধুমাত্র দেখা যাচ্ছে আপনারা ৩-৪ জন ফ্রেন্ড মিলে কাজ করছেন, সেই তারাই কোডটা দেখতে চাচ্ছেন। তো এখানে বাইরের লোককে অ্যাক্সেস দেওয়াটা ঠিক হবে না, তারা আপনার কোডটা দেখতে পাবে, তো দেখে তারা অন্য কিছু দেখা যাচ্ছে একটা সিক্রেট প্রজেক্ট বানাচ্ছেন, সেই প্রজেক্টটা ওরা বানাই ফেলবে। তো আপনার প্রাইভেসি দরকার। এই ক্ষেত্রে আপনার নর্মাল ইউজার যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন বা আপনার যদি স্টুডেন্ট ইমেল না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে এই রিপোজিটরিগুলোকে প্রাইভেট করার জন্য। আর যদি আপনার কাছে স্টুডেন্ট ইমেল থাকে তাহলে আপনি ফ্রি এই প্রাইভেট রিপোজিটরিটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি সাইন ইন করি। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করলেন। সাইন ইন করার পরে এখান থেকে নিউ রিপোজিটরি বা আপনি যেখানে প্লাস আইকন আছে এখান থেকে আপনি নিউ রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। তো রিপোজিটরি ব্যাপারটা কি সেটা আমরা অলরেডি জানি, তাই না? এতক্ষণ আমরা কাজ করেছি লোকালি, আমার লোকাল মেশিনে, এখানে আমরা রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে আমরা কাজ করেছি। কিন্তু এখন আমাদেরকে রিপোজিটরিটা রাখতে হবে অনলাইনে। অনলাইনে রাখলে কি সুবিধা পাওয়া যাবে এক্সট্রা? প্রথমত আপনার ডেটাগুলো সেফ, আপনি একবার কোনো কিছু ক্রিয়েট করলে সেটা আর হারানোর সম্ভাবনা থাকলো না। দ্বিতীয়ত আপনি যদি আপনার কাজটাকে বা একটা প্রজেক্ট, একটু আগে বললাম আপনারা 4-5 জন ফ্রেন্ড মিলে করতে চান, তাহলে অবশ্যই এমন একটা জায়গায় ডেটাটাকে রাখতে হবে সেখান থেকে সবাই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে, আর সেটা হচ্ছে এই অনলাইন রিপোজিটরি। ওকে, তো এটাকে এখানে আমরা একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করি। নিউ রিপোজিটরিতে ক্লিক করে এখান থেকে আপনাকে একটা নাম দিতে হবে রিপোজিটরির। ওকে, তো আমি এখন নাম দিলাম গিট টিউটোরিয়াল, আমি এই নামটা দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু সেটা ভ্যালিড হতে হবে। যেখানে একটা রাইট চিহ্ন দেখাচ্ছে না, সবুজ কালারে গ্রিন কালারে, সেই চিহ্নটা আসতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিতে পারেন আপনার এই রিপোজিটরি সম্পর্কিত, কিন্তু তারপরে দেখেন না দিলেও চলবে, কারণ হচ্ছে এখানে লেখা আছে অপশনাল। আর এরপরে হচ্ছে পাবলিক বা প্রাইভেট। সো আপাতত আমি পাবলিক রাখছি, প্রাইভেট করছি না। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ ইন দিস রিপোজিটরি উইথ এ রিডমি। আমি রিডমি দিব কি না, আমি আপাতত দিলাম না। git ignore বা idle license এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তো আপাতত আমি একটা বেসিক খালি একটা নাম দিয়েই একটা রিপোজিটরি ক্রিয়েট করি, ক্রিয়েটের উপরে ক্লিক করেন তাহলে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আই হ্যাভ অ্যান রিপোজিটরি। এখন আমি এই রিপোজিটরিতে কাজ করতে পারবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি অনলাইনে রিপোজিটরি ক্রিয়েট করলেও কাজ কিন্তু আপনাকে লোকালি করতে হবে, কারণ লোকালি আপনার একটা আইডি থাকবে, সেখানে আপনি সোর্স কোডগুলো লিখবেন, সব কিছু সেভ করবেন আপনার লোকালি এবং কাজ শেষে সেটাকে পুশ করে দিবেন অনলাইনে বা আপনার এই অ্যাকাউন্টে, তো বা এই রিপোজিটরিতে সব কিছু এসে তখন জমা হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে লোকালি আপনি কিভাবে কাজ করবেন? লোকালি কাজ করার জন্য আপনার এই রিপোজিটরিটাকে কি করতে হবে, লোকালি ক্লোন করতে হবে বা ডাউনলোড করতে হবে। ক্লোন, এটাকে গিটের ভাষায় ক্লোনই বলে। তো দেখেন এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, তাই না? এই লিঙ্কটাকে আমরা কপি করতে পারি, এই যে এখান থেকে কপি টু ক্লিকবোর্ড দেখাচ্ছে কপিড, অথবা আপনি এই যে এইভাবে করে সিলেক্ট করে কপি করতে পারেন, যে কোনোভাবে কপি করতে পারেন। কপি করার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে টার্মিনালে চলে যাওয়া। টার্মিনালে গিয়ে আমাদের কি করতে হবে, আমরা যেইখানে প্রজেক্টটা সেভ করতে চাচ্ছি সেখানে যাইতে হবে। লাইক এর আগে আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে গিট ইনিট করেছিলাম, তাই না? তার ফলে এখান থেকে আমরা তারপরে এখানে আমরা বিভিন্ন ফাইল অ্যাড করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রেও আমাদের এরকমই একটা কিছু করতে হবে। তার জন্য আমরা প্রথমে সিডি ডেস্কটপে যাই, কারণ আমার সব কাজ আপাতত আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, ডেস্কটপ। এরপরে যে কমান্ডটা দিতে হবে এটা খুবই কমন একটা কমান্ড এবং এই কমান্ডটা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে গিট ক্লোন, CLONE, গিট ক্লোন। তারপরে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে এই লিঙ্ক থেকে রিপোজিটরিটা ক্লোন করে আপনার ডেস্কটপে রাখবে। দেখি কি হয়, হিট এন্টার। ওকে, এ বলছে যে ক্লোনিং ইনটু গিট টিউটোরিয়াল। এখন দেখুন আমার ডেস্কটপের উপরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, গিট টিউটোরিয়াল, এবং যেখানে কিচ্ছু নাই, জাস্ট গিট ফাইলটা ছাড়া আর কিচ্ছু নাই। ওকে, এবং ফোল্ডারের নামটাও দেখেন আমরা যেই রিপোজিটরির নামটা দিয়েছিলাম সেই নামটাতেই এসছে, তাই না? ওকে, আমরা ডিলেট করি। ডিলেট করে আমরা যদি অন্য কোনো নাম দিতে চাই, লাইক আমাদের এই গিট ক্লোন এবং আগের যেই কমান্ডগুলো আমরা লিখেছিলাম যে গিট ক্লোন যে লিঙ্কটা, সেগুলো সব সেম থাকবে এবং এখানে আমি আমার নতুন একটা নাম দিব যেই নামটা আমরা ডেস্কটপে দেখতে চাচ্ছি, লাইক মাই প্রজেক্টস। এন্টার করলাম। এইবার দেখেন কিন্তু নামটা আর গিট টিউটোরিয়াল নেই, এখন নামটা হয়ে গেছে মাই প্রজেক্টস, কিন্তু ফাইলগুলো সব সেমই থাকবে, নাম চেঞ্জ হবে যেটা আপনার বুঝতে সহজ করবে, কিন্তু সব কিছু আগের মতোই থাকবে। ওকে, এখন আমরা এই ফোল্ডারটাতে কাজ করতে চাচ্ছি, তাই না? এই ফোল্ডারটাতে কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রথমে সিডি করতে হবে, সিডি করে অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি করতে হবে মাই প্রজেক্টের ভিতরে। প্রজেক্টের ভিতরে আমি আসলাম, আসার পরে আমি কিছু ফাইল ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল আমি একটা জাভা ফাইল ক্রিয়েট করি, টাচ hello.java। ওকে, আমি এখানে একটা জাভা ফাইল ক্রিয়েট করলাম এবং আমি এই ফোল্ডারটাকে আমার VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড যেই এডিটরটা আছে সেই এডিটরটাতে ওপেন করতে চাচ্ছি। VS কোড কিন্তু খুব মজার একটা এডিটর এবং আমার দেখা ওপেন সোর্সের ভেতরে সবচাইতে বেস্ট এডিটর। পারফরমেন্সটা অতিরিক্ত মাত্রায় ভালো, কখনো ক্রাশ করে না। আমি পার্সোনালি অনেক রেসপেক্ট করি এই টিমটাকে যারা VS কোডটা বানিয়েছে। পরবর্তীতে আমার ইচ্ছা আছে VS কোড নিয়ে একটা টিউটোরিয়াল করার, যদি সময় হয় করব অবশ্যই। সো VS কোডে এই জিনিসটা, এই ফোল্ডারটা ওপেন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে VS কোড, এর শর্টকাট হচ্ছে code. এখন এই ফোল্ডারটা VS কোডটা ওপেন করলো। VS কোডটা ওপেন করলো। আমি এগুলো সব আউট করে দিই, আমার এগুলো দরকার নাই, আমি এগুলো ডাউন করে দিব। ওকে, এই যে দেখুন আমার hello.java, এটা হচ্ছে আমার ওয়েলকাম স্ক্রিন আসে। তো যাই হোক, আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে hello.java, এই যে ফোল্ডারটা, এই ফাইলটা, এটা হচ্ছে hello.java। এই ফাইলটা আমরা এখানে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম, আমাদের এখানেও সেই ফাইলটাই দেখাচ্ছে hello.java। আমরা এখন এই ফাইলটাতে কিছু কাজ করব। সবচেয়ে মজার ব্যাপার, এখানে আমাদের একটা টার্মিনাল দেওয়া আছে। ওকে, সো Ctrl+Shift+P টার্মিনাল। এই যে দেখুন এখানে আমাদের একটা টার্মিনাল দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে ভিএস কোডের টার্মিনাল ব্যবহার করেও কাজ করতে পারি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে আমার অরিজিনাল টার্মিনালটাই ব্যবহার করব, যেটা আমার ওএসের সাথে দিয়েছে সেটাই। সো এখন আমরা একটা জাভা কোড লিখব, সিম্পল কোড। পরবর্তী কি সামনের মাসেই আশা করা যায় যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে একটা কোর্স করব, অবজেক্ট ওরিয়েন্টেড জাভা নিয়ে। সেখানে আমরা পুরো কাজটা করব গিট এবং গিটহাবের মাধ্যমে। আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে বা আপনারা ইচ্ছা করলে কোড কন্ট্রিবিউট করতে পারবেন। তো সব কোড আমি গিটহাবের মাধ্যমেই দিব। গিটহাবের কোর্সটা আপনাদের করা থাকলে তখন পরবর্তীতে ওটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো আচ্ছা, অত কথা না বলে আমরা এখন কাজ শুরু করি। পাবলিক ক্লাস হ্যালো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। ওকে, আমি এখানে জাস্ট একটাই লাইন লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন VS Code is awesome. আমি এখন আমার জাভা কোড রান করে দেখাচ্ছি না, কারণ এটা আমাদের টিউটোরিয়ালের কনসেপ্ট না। আমরা জাস্ট গিটহাব নিয়ে কাজ করব। ওকে, তাহলে এবার প্রথমে চলে আসুন, আমরা কি করলাম। আমরা রিপোজিটরি একটা ক্রিয়েট করলাম আমাদের গিটহাব অ্যাকাউন্টে, সেখান থেকে রিপোজিটরিটা ক্লোন করলাম আমাদের ডেস্কটপে। এই ডেস্কটপের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের ভিতরে আমরা কিছু সোর্স কোড লিখলাম। সোর্স কোড দিয়ে বোঝানোর কারণ যেটা আপনারা ভবিষ্যতে খুব সহজে কাজ করতে পারেন। আমরা ভবিষ্যতে তো সোর্স কোড নিয়ে কাজ করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াসলি আমরা যে কাজগুলো করেছিলাম, মানে যেহেতু আমরা নতুন ফাইল ক্রিয়েট করেছি সেহেতু আমাদেরকে এই ফাইলগুলো ট্র্যাক করতে হবে। গিট স্ট্যাটাস যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাবো যে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা এখনও ট্র্যাক করা হয়নি। তো গিট অ্যাড ডট আমরা সবগুলো ফাইল অ্যাড করে নিলাম। গিট কমিট -m added hello.java এই ফাইলটা আমরা অ্যাড করেছি এবং এটা কমিট করে দিলাম। ওকে, হচ্ছে এই এখানে ভিএস কোডের একটা মজার ফিচার দেখুন, যে এই সেম নাইম এ ফিউ সেকেন্ড অ্যাগো অথর ওয়ান অথর এই সেম নাইম। এই জিনিসগুলো খুব মজার, এগুলো আপনি আর পরবর্তীতে বুঝতে পারবেন যখন আমি ভিএস কোড নিয়ে বোঝাবো। আমাদের এই সিরিজেরই লাস্টের ভিডিওটা হয়তো থাকবে এরকম, যে আপনি ভিএস কোড দিয়ে কিভাবে খুব সহজেই গিট কন্ট্রোল করতে পারবেন। আপনার কমান্ড লাইনে এত কমান্ড লিখতে হবে না, এত কমান্ড মনে রাখতে হবে না, খুব সহজে আপনি ভিএস কোড দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি এই বিষয়গুলোতে যাব না, এই ভিডিওতে আমরা শুধু এই কাজগুলোই করি। আমরা কমিট তো করে ফেললাম, তাই না? এখন আমরা স্ট্যাটাসটা দেখি। আবার স্ট্যাটাসে আমাদেরকে দেখাচ্ছে ইউর ব্রাঞ্চ ইজ বেসড অন অরিজিন মাস্টার বাট দ্য আপ স্ট্রিম ইজ গন। গিট ব্রাঞ্চ আনসেট আপস্ট্রিম হাবিজাবি কথাবার্তা কিছু বলছে, সেগুলো আমরা পরবর্তীতে বুঝবো, অটোমেটিক এগুলো আউট হয়ে যাবে। কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। আমাদের ওয়ার্কিং ট্রিটা ক্লিন আছে, আমাদের আর নতুন করে কিছু করার দরকার নেই। তাহলে আবার রিভিউ করি আমরা কি করলাম। আমরা অনলাইন রিপোজিটরি থেকে এক ফাইলটা রিপোজিটরিটা ক্লোন করে আমার ডেস্কটপে রাখলাম, ডেস্কটপ থেকে ডেস্কটপে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, ফাইল ক্রিয়েট করে সেটাকে কমিট করলাম। এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এইটাকে আমার পুশ করতে হবে, এটাকে আমার পুশ করতে হবে। পুশ করে আমাকে এইখানে রাখতে হবে বা আমার এই রিপোজিটরিতে যাইতে হবে অনলাইনে, কারণ অনলাইনে না যাওয়া মানেই তো হারায় গেল বা অন্য কেউ আমার ডাটাগুলো পাবে না। তো অনলাইনে আমরা কীভাবে ডাটাগুলোকে পাস করব সেটা আমাদের এখন বিষয়। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটার হচ্ছে, এখানে দেখেন লেখা আছে একটা রিপোজিটরি যখন আপনি ক্রিয়েট করবেন তখন এই কোডগুলো আপনাকে দিয়ে দেবে খুব সিম্পলি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন আর আপনার এই লিঙ্কটা, যদিও এই লিঙ্কটা অ্যাড করার দরকার নেই, তারপরেও আমি এখানে দিয়েছে সেহেতু আমি এটা রান করলাম। কিন্তু কি দেখাচ্ছে? রিমোট অরিজিন অলরেডি এক্সিট। যখনই আপনি ক্লোন করবেন তখন অটোমেটিক্যালি এটা হচ্ছে আপনার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে আপনার আপনার রিপোজিটরিতে, লোকাল রিপোজিটরিতে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুশ করতে হবে। গিট পুশ ড্যাশ ইউ, না দিলেও হয় দিলেও হয়, দেন হচ্ছে অরিজিন মাস্টার। ওকে, এইবার আমি এন্টার করলাম, কিছুক্ষণ অপেক্ষা করেন। এখান দেখেন আপনাকে বলছে ইউজার নেম ফর https github.com, কারণ আপনার এই লোকাল রিপোজিটরিটা জানে না যে এটা কীভাবে পুশ করতে হবে। আপনি বলে দিলেন যে এইখানে পুশ করো, কিন্তু আপনি যে সেই পাবলিকটা বা আপনি যে এই সেম নাইম সেটার কি গ্যারান্টি আছে? আপনি তো আমার রিপোজিটরিতে পুশ করতে পারবেন না, আপনি শুধু পারবেন আপনার রিপোজিটরিতেই, তাই না? তো তাহলে কি করতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি সত্যি এই রিপোজিটরির ওনার। তো তার জন্য আপনাকে ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেম হচ্ছে ism9, এরপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি GitHub অ্যাকাউন্টে লগ ইন করার জন্য দিবেন। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এরপরে ওরা কিছুক্ষণ অপেক্ষা করবে সার্ভারের সাথে কানেক্ট করার জন্য। দেন এই যে আমাদের পুরো মেসেজটা হয়ে গেছে, ব্রাঞ্চ মাস্টার সেট আপ টু ট্র্যাক রিমোট ব্রাঞ্চ মাস্টার ফ্রম অরিজিন। দেন আরও অনেক কিছু কথাবার্তা আছে। তো সব কিছু ডান, মানে কোনো ইরোর মেসেজ নাই। ইরোর মেসেজ যখন নাই তখন আমি কি করলাম, এই যে পেজটা আমরা যখন একটা রিপোজিটরি ক্রিয়েট করেছিলাম তখন আমাদের এইরকম একটা পেজ দিয়েছিল, তাই না? এই পেজটাকে আমরা রিফ্রেশ করি। এখন দেখেন আমাদের অনলাইনে চলে এসেছে এই যে কমিটটা, এই যে আমাদের পুরো জাভা ফাইলটা এখানে। ওকে, খুবই মজার, তাই না? খুবই মজার। সাপোজ এখন আমরা আমাদের এই ফাইলটাতে তো কিছু জিনিস অ্যাড করেছি, তারপরে আপলোড করে দিয়েছি। এখন আমরা আর একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছি এখানে, লাইক পাবলিক স্ট্যাটিক ভয়েড ডিসপ্লে। আমি এখানে একটা সিম্পল ফাংশন বানাচ্ছি, নেম। ওকে, সো সাউট কাজ করবে না, এটা VS Code system.out.println ওয়েলকাম প্লাস নেম। ওকে, আমি একটা ডিসপ্লে নামের ফাংশন তৈরি করেছি। অ্যাকচুয়ালি ডিসপ্লে না দিয়ে গ্রেটিংস দিলে ভালো হয়, কারণ এটা মূলত গ্রেটিংসই করবে, যার নামটা দেওয়া হবে তাকে গ্রেটিংস করবে। তারপরে আমি এখানে ফাংশনটাকে কল করি, গ্রেটিং সাপোজ ism9, আমার নামটাই দিয়ে দিলাম, দিয়ে সেভ করি। তো আবার আমাদের সেই কাজটা করতে হবে। সেটা কি করতে হবে বলুন তো? আমাদের করতে হবে হচ্ছে এই যে ফাইলটা আমরা নতুন করে মডিফাই করলাম সেটাকে আমাকে ট্র্যাক করতে হবে। আর ট্র্যাক তো আপনি করতেই জানেন, কিভাবে করবেন, গিট অ্যাড ডট গিট কমিট ড্যাশ এম ফর মেসেজ অ্যাডেড এ নিউ ফাংশন নিউ মেথড কল্ড ডিসপ্লে, অ্যাডেড এ নিউ মেথড কল্ড ডিসপ্লে টু hello.java। এই জাভা ফাইলটাতে আমরা কি করলাম, একটা নতুন মেথড অ্যাড করলাম, সেটা আমি কমিট মেসেজে দিয়ে দিলাম। এবার এন্টার করলাম, সব কিছু ঠিকঠাক। এখন আমাকে এক্সট্রা কি করতে হবে, গেট পুশ অরিজিন মাস্টার, গেট পুশ অরিজিন মাস্টার, এই কমান্ডটা আমি দিয়ে দিলাম। এখন দেখেন কি হয়, আবারও আমাকে কি করতে হবে, ইউজার নেমটা প্রোভাইড করতে হবে, ism9, পাসওয়ার্ড দিতে হবে। তারপরেও কি করবে, সার্ভারের সাথে কানেক্ট করে ডেটাগুলোকে আপলোড করে ফেলবে আমার অনলাইন ব্রাঞ্চে। এই যে এখন আমার নতুন একটা ফাইল, নতুন একটা ফাংশন বা মেথড ক্রিয়েট হয়ে গিয়েছে, তাই না? খুবই মজার। আচ্ছা, এখানে একটা বিরক্তকর কাজ হচ্ছে, প্রত্যেকবার আপনাকে কি করতে হচ্ছে, প্রত্যেকবার আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। এর একটা সহজ সমাধান আছে, এই সহজ সমাধানটা আমরা এখনই দেখবো না, এই সহজ সমাধানটা আমরা পরের ভিডিওতে দেখব। একটু আমি বলে রাখি, যদি আপনার SSH কি তৈরি করতে জানেন তাহলে খুবই সহজ হবে, যে আপনার পিসির একটা SSH কি তৈরি করতে হবে। SSH কি তৈরি করার পরে এখানে আপনি সেই SSH কিটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে আপনি আপনার বারবার আর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না। আপনার গিট বুঝে যাবে যে আমাকে কোথায় পুশটা করতে হবে। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই ওরা বিশ্বাস করবে যে আপনি কে। আজকের ভিডিও সহ যে টোটাল 3টা ভিডিও আপনারা দেখলেন, সেই 3টা ভিডিও দেখার পরেই আপনার মোটামুটি যোগ্যতা হয়ে গিয়েছে যে আপনি গিট এবং গিটহাবের সাথে কাজ করতে পারবেন। আমি আগেই বলেছি আরও কিছু ছোট ছোট বিষয় থাকে, সেই বিষয়গুলো আর কি কাজ করতে গেলে মাথায় আসে, বা এগুলো হাতে ধরে শেখানোর বিষয় না। সেই বিষয়গুলো আপনাকেই ঘেটে ঘেটে বের করতে হবে, যেগুলো আপনার কাজ সহজ করবে। ওগুলো কিন্তু বেসিক না। আমি আমার ফোকাসটা হচ্ছে পুরোপুরি বেসিকের ওপরে, যেটা জানলে আপনি কাজ করতে পারবেন। আর কাজ কিভাবে সহজ করবেন সেটা আপনার দায়িত্ব, আপনি নিজ দায়িত্বে বুঝে নেবেন, খুঁজে নেবেন যে কিভাবে এই কাজটা সহজ করা যায়, কিভাবে দুইটা কমান্ড একসাথে মার্চ করা যায়। আমি কিন্তু অনেক কমান্ড যে গিট অ্যাড ডট করতেছি একবার, অ্যাড তারপরে কমিট করতেছি, এই কাজগুলো কিন্তু একবারে করা যায়। তো আমি সেগুলো দেখাচ্ছি না কারণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, এই কাজগুলো আপনারা নিজেরা শিখে নেবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন ক্লিয়ার করার। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এর আগেও বলেছি আমি যে আমার ভিডিওগুলো সব র ভিডিও, আমি খুব বেশি এডিটিং করার টাইম পাই না বা পাচ্ছি না, যার ফলে অনেক বড় বড় ভিডিও হচ্ছে এবং আমি ভিডিওর ভিতরে অনেক ব্যাড সাউন্ড চলে আসছে, 2-3 বার রিপিট হচ্ছে কথাবার্তা। ইভেন টিউটোরিয়ালটা বানানোর আগে আমি একবার কমান্ডগুলো রান করেও দেখিনি, সব আপনাদের সামনে একবারে ক্যামেরা ওপেন করেই শুরু করে দিয়েছি, মানে জাস্ট রেকর্ডিংটা ওপেন করেই বলা শুরু করে দিচ্ছি। সো বিকজ আমার টাইমের খুবই অভাব, আমি খুব কম টাইমের ভিতরে কাজটা করতেছি, তো যদি ভুলভাল কিছু থেকে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। পরের ভিডিওতে আমরা প্রপারলি ব্রাঞ্চিং নিয়ে কাজ করব, আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।